বছরের পর বছর ধরে চলে আসা ছাই চাপা আগুনের বহিঃপ্রকাশ ঘটেছে সন্দেশখালীতে। নারী পুরুষ নির্বিশেষে মারধর, মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণের মতো অভিযোগ উঠছে। এবার যুক্ত হলো মানব পাচারের অভিযোগ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে এনআইএ। সন্দেশখালীর মহিলারা বলছেন, অনেক মেয়ে নিখোঁজ, পাচার হতো, প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, উল্টে পাঠানো হতো শিবু হাজরা উত্তম সর্দারদের কাছে, ভয়ে মুখ বন্ধ রাখতে হতো। সন্দেশখালীর মহিলারা চাইছেন এনআইএ তদন্ত হোক, সত্য সামনে আসুক। দুজন, হ্যাঁ দুজন তো পাওয়াই যাচ্ছে না দুজনকে। তা বেশ কিছুদিন ওই পার্টিতে মিটিংয়ে ডাকা হাঁকা নিয়ে যাওয়া এই করতে করতে বেশ মাসখানিক পরে তারা নির্দেশ হয়ে যায়। তো পাচার হতোই, যে দিনের পর দিন, রাতের পর রাত, একটা ডেটটা দুটোর সময় মিটিং ডাকছে, বারোটার সময় মিটিং ডাকছে। মিটিংয়ের নামে আদৌ যে কী হতো পার্টি অফিসে সেটা তো আর আমরা জানতাম না। ভোটবেলা গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষজনকে নিখোঁজ হয়েছে। হয়েছে তা নেই, ওই মিটিংয়ে যাচ্ছে, মিটিংয়ের নাম করে তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, তারপরে তারা কোথায় চলে যাচ্ছে কোনো খোঁজ নেই। আমরা অতটা জানতাম না, কিন্তু আমরা এনআইএ যদি হয় ওই ওতে আমরা খুশি, এনআইএ হলে আমরা খুশি, কারণ অনেক গোপন তথ্য আছে, হয়তো আমরা গ্রামের মধ্যে থাকি, সব কিছু আমরা বুঝতে পারি না বা জানতেও পারি না। আপনারা মিলে বলতে চাইছি যে এটা তো আমরা গ্রামের মধ্যে, অত্যন্ত গ্রামের মধ্যে থাকি, এটা হঠাৎ মানে একটা ভয় যে নারী পাচার হচ্ছে, এই ভয়েও আমরা অনেক সময় মুখ খুলতে পারি না। তবে ওই এনআইএর যে এ হচ্ছে আসছেন যিনি, এটা আমরা সমর্থন করছি, এতেও আমরা খুশি, হয়তো এর থেকেও আমাদের ভয় কিছুটা লাঘব হবে। আমরা চাইছি যে এনআইএর তদন্ত হোক। তাহলে এত মহিলা অনেকই পাওয়া যাচ্ছে, অনেকই পাওয়া যাচ্ছে না, তাহলে তারা গেছে কোথায়? নিশ্চয়ই এনআইএ তো পাওয়া যাচ্ছে না। আগে আজ থেকে মানে দু তিন বছর আগে থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন তো কিছুই করে না, সব দিদির লোক কি করবে তারা। কতজন এরকম মহিলা বা মেয়েকে পাওয়া যাচ্ছে না এখান থেকে? দুটো এরকম পাওয়া যাচ্ছে না, দুটো বউ। তাই বলছি আমাদের এনআইএ না, প্রধান বলো, পুলিশ বলো, প্রশাসন সবাইকেই জানা হয়েছে, কেউ বলেনি। শুধু বলে কি শিবু হাজরা শাহজাহানের কাছে যাও, তারা খোঁজ নেবে, তারা ঠিক বের করে দেবে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যে রিপোর্টগুলি খতিয়ে দেখা হয়েছে। অতি দ্রুত এনআইএ কে এফআইআর করার নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কি এসসি কমিশনের অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীতে মানব পাচারের তদন্ত এনআইএ? উঠছে প্রশ্ন। যদি এনআইএ আসবে, কিন্তু আমরা তো দেখছি যে তদন্ত হচ্ছে, তার রেজাল্ট বেরোচ্ছে না, ফলে যারাই আসুন না কেন, যদি তদন্ত সঠিক হয় এবং তার যদি সঠিক ফল হয় এবং সঠিক দোষীরা যাতে শাস্তি পায়, আমরা সেটাই চাই। কি হয়েছে সন্দেশখালীতে, কেন এত ক্ষোভ রোষ, আড়ালে লুকিয়ে কত অত্যাচার, সামনে আসুক, দোষীদের শাস্তি হোক, চাইছে সন্দেশখালী। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।